হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুপমা, আমার চ্যানেল ডেইলি ব্লগিংসে তোমাদেরকে আরও একবার অনেক 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 ওয়েলকাম। সকাল সকাল এখন আমি বসে আছি বেলুড় প্ল্যাটফর্মে। তো কেন বসে আছি এত সকাল সকাল? আজকে অনেক তাড়াতাড়ি আমি অফিস যাওয়ার জন্য রেডি হয়ে চলে গেছিলাম অফ প্ল্যাটফর্মে। তো কেন গেলাম এত তাড়াতাড়ি, কিসের জন্য গেলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর থাম্বনেল দেখে তো তোমরা অবশ্যই বুঝতে পেরেই গেছো। তো এখন চলে এসেছি, ট্রেনও আসার জন্য ওয়েট করে আছি, কখন ট্রেন আসবে আর কখন আমরা উঠে ট্রেনে বসে ঝট ঝটপট অফিস পৌঁছে যাব। আর অফিস যাব না আজকে, আজকে যাব আমরা ট্রেনিং করতে, ভোটের ট্রেনিং করতে। বিকজ এবছর আমাদের সবার ভোটের ডিউটি চলে এসেছে, আমরাও ভোটের ডিউটি করা মানে ভোট করাতে যাব, সেটা কোনো দিনও ভাবিনি যে আমাদেরও ডিউটি আসবে। তো যাই হোক, এবার এবছর আমাদের ডিউটি এসেছে সবারই, তো আমরা সবাই মিলে ভোট করাতে যাব। তো ট্রেন এসে গেছে, আমরা এর মধ্যে ইতিমধ্যেই ট্রেনের মধ্যে উঠে সবাই মিলে একটুখানি গল্প স্বল্প করতে করতে ট্রেনের মধ্যে করে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন। আমাদের ডেস্টিনেশন আমাদের অফিসের কাছাকাছি, তো আমাদের খুব একটা অসুবিধা হয়নি। তো চলো আমরা সবাই মিলে পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশনে। তো ট্রেনে উঠে দেখি সবাই চলে এসেছে, সবাই খুব হাসি মজা করতে করতে আমরা চলে গেলাম একদম সুন্দর করে আমাদের ডেস্টিনেশনে। সুন্দর করে সবাই সাজু গুজু করে আমরা পৌঁছে যাই, যেরকমভাবে অফিসে চলে যাই সেরকমভাবেই আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেল। তো পৌঁছে গিয়ে দেখতে পেলাম একটা ঝাঁ চকচকে বিল্ডিং, এখানেই আমাদের ট্রেনিং সেন্টার ছিল যেখানে আমাদের ট্রেনিং করার জন্য পৌঁছে গেছিলাম সবাই মিলে সকাল। ভেনিউটা খুবই সুন্দর, কলেজ হচ্ছে এটা একটা, কলেজটা খুবই সুন্দর আর ভিতরের জায়গা পরিবেশ ওরকমই সুন্দর, পরিষ্কার একদম। তো চলো ঝটাপট আমরা আমাদের ট্রেনিং ফ্রেনিং সেরে তারপরে আজকে ব্লগটা তোমাদের সাথে অবশ্যই পুরোপুরি শেয়ার করছি। তো সবাই স্কিপ করো না, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কন্টিনিউ দেখো, এরপরেও একটা মজার কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো। তো সেই কারণেই বলছি সবাই কিন্তু ব্লগটা দেখো। তো আমরা রুমে ঢুকে গেছি যেখানে আমরা ট্রেনিংয়ের জন্য আমাদের যে রুমটা আমাদের অ্যালোকেট করা হয়েছিল সেখানেও পৌঁছে গেছি। তো সেখানে গিয়ে আমরা ইতিমধ্যেই দেখলাম যে এখনও পর্যন্ত অনেকেই আসেনি, আমরাই ফার্স্ট ক্যান্ডিডেট যেখানে আমরা। তো আমরা আমাদের মিডল অফ দ্য ট্রেনিং অবধি পৌঁছে গেছি যেখানে আমাদের অনেকটাই মানে শেখানো হয়ে গেছে কীভাবে হবে না হবে ভোট ফোট। তো অনেকটাই আমরা শিখলাম, অনেকটা শিখিনি, অনেকটা মাথার ওপর দিয়ে চলে গেছে। তো সেগুলোর ভিডিও আর অনেক কিছু ক্লিপ আমাদের দিয়ে দিয়েছে, যেটা আস্তে আস্তে আমরা দেখে শেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। কারণ এসব তো কোনোদিনও করিনি, তো সেই কারণে ফার্স্ট টাইম, তো অনেক কিছুই মানে ফার্স্ট টাইম মাথায় ঢোকে না। তো এখানেই আমাদের ট্রেনিং শেষের পালা, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, শেষ আমাদের ট্রেনিং। এরপর আমরা বেরিয়ে একটু ফটোশ্যুট করে আমরা চলে গেলাম রেড চিলির পথে। তো রেড চিলিতে গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি চলে যাব। তো চলো দেখি যে আমরা লাঞ্চের মেনুতে কী কী নিলাম লাঞ্চ করার জন্য। প্রথমে ভেবেছিলাম আমরা ইসের কিছু আইটেম নেবো, মানে রুটির কিছু আইটেম নেবো, বাট রুটির আইটেম তখন অ্যাভেলেবেল ছিল না, তো সেই কারণে রাইসের আইটেমেই চলে যেতে হলো। সবাই গভীরভাবে চিন্তা করে আছে, সবাই ট্রেনিং করে খুব ক্লান্ত, তো খাবার কখন আসবে সেটাই ভাবছে সবাই। আমরা অর্ডার ফর্ডার দিয়ে বসেছিলাম যে কখন আসবে। আর এই যে আমাদের কাবেরি, এনারই বার্থডে ছিল, উনি আমাদেরকে ট্রেনটিতে নিয়ে গেছিলো রেড চিলিতে। তো আমরা সবাই বসে আছি অধীর আগ্রহে যে কখন আমাদের লাঞ্চটা আসবে আর আমরা কখন খাবো, কারণ খিদে পেয়েছে খুব জোর। তো সেই নিয়ে আলাপ আলোচনা করতে করতে আমরা হাসি ঠাট্টা মজা করতে করতে বসে খাবারটাও এনজয় করলাম। তো খাবার ইতিমধ্যেই তাড়াতাড়ি চলেই আসবে, সে কারণেই আমরা বসে একটুখানি গসিপ করছি, ফটো তুলছি, আশেপাশের লোকজনদের দেখছি সব কত বসে আছে সবাই। তো খাবার চলে এসেছে, খাবারের মধ্যে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে গিয়ে ভেজ পোলাও আর চিকেন লাহোরি আর চিকেন কাশ্মীরি চিকেন, এ দুটো নেওয়া হয়েছিল। তো খাবারের কোয়ান্টিটি আর এদের খাবারের কোয়ালিটি সত্যি খুবই অসম, প্রত্যেকটা জিনিস এত সুন্দর বানায় প্রত্যেকটা। আমরা অনেকবার এখানে গেলাম লাঞ্চ করতে, তো আমাদের এখানে লাঞ্চের কোয়ালিটিটা কোয়ান্টিটিটা এত ভালো লাগে, সেই কারণে আমরা চেষ্টা করি যাতে এখানেই যাই। তো তোমরা যারা চন্দননগরে থাকো তারা জানো, আর তোমাদেরকে সাথে এটা রিভিউ করে দিলাম যে সত্যি এখানের খাবার অসম, সত্যি খুব ভালো খাবার বানায় আর এদের সব মানে বিহেভিয়ারও খুব ভালো, সেই কারণে আমাদের খুব ভালো লাগে এই জায়গাটা, অ্যাকোমোডেশনটাও খুব সুন্দর। হ্যালো গাইজ, তো আজকে সকাল থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, ট্রেনিং হলো, দেন বার্থডে ট্রিট হলো, খাওয়া দাওয়া হলো। তো বাড়িতে আসলাম, এখন একটু বাড়িতে এসে রিল্যাক্স করছি, তো সেই কারণে তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা ফিনিশ করে নিই। তো আজকে ছিল বোটের ট্রেনিং ফার্স্ট ডে, তো সকাল থেকে তোমাদের সাথে কোনোটাতেই ভয়েস ওভার করতে পারিনি কারণ চলে এসছে পাগলা বাবা। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, নেক্সট ট্রেনিংয়ের যেদিন হবে সেদিনকেও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এবারে ফার্স্ট টাইম ভোটের ডিউটি পড়ছে, তো ভেরি এক্সাইটমেন্ট, সাথে নার্ভাসও অবশ্যই।
তো চলো আজকের ব্লগটা অবশ্যই দেখো আর এনজয় করো, আর নেক্সট ব্লগ খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, খুব ভালো থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটাকে একটা লাইক করে দিও। চলো টাটা, বাই বাই।